I'm living my dream. Pahad, 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 pahad aur beech mein. শেষাস প্লানা রেটিকন পর্বতমালার একটি বিখ্যাত শৃঙ্গ যা অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। এটি প্রায় 2965 মিটার উচ্চতায় অবস্থিত, যা এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। শেষাস প্লানা শৃঙ্গে ওঠা হাইকার এবং পর্বতারোহীদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জিং কিন্তু মনোমুগ্ধকর অভিজ্ঞতা। শৃঙ্গ থেকে দেখা যায় চারপাশের আল্পস পর্বতমালার বিস্তীর্ণ দৃশ্য, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই পর্বতটি গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় ঋতুতে জনপ্রিয়। গ্রীষ্মে পর্যটকরা হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য এখানে আসেন, আর শীতে এটি স্কি এবং অন্যান্য তুষারময় খেলাধুলার জন্য প্রিয় একটি গন্তব্য হয়ে ওঠে। শেষাস প্লানা থেকে লুনার্জে হ্রদের দৃশ্য অত্যন্ত সুন্দর, যা পর্যটকদের আরও আকৃষ্ট করে। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং ভূপ্রকৃতি শেষাস প্লানাকে আল্পস পর্বতমালার অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন চাকমা জার্মানি থেকে অস্ট্রিয়ার ভ্রমণের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অস্ট্রিয়ার ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা যাচ্ছি শেষাস প্লানা, যেটি এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আমরা খুব সকালে নাস্তা করে আমাদের কটেজ থেকে রওনা দিয়েছি, আমি এবং আমার ফ্রেন্ড, জার্মান ফ্রেন্ড। আর হচ্ছে এখানে অনেককেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এবং পিছনে, অনেকেই যাচ্ছে একই ডেস্টিনেশনে। আর এখানে আপনারা জানেন জার্মান আর অস্ট্রিয়ান যারা আছে সবাই কিন্তু প্রচুর হাইকিং করে। এখন যেহেতু গ্রীষ্মকাল, তো মানুষজন এখানে বয়স্ক থেকে শুরু করে অল্প বয়স্ক সবাই এখানে হাইকিংয়ের জন্য আসে। আমাদের এখান থেকে, আমাদের কটেজ থেকে একদম টপ পয়েন্টে যেতে আমাদের 4 ঘন্টা সময় লাগবে। তো 4 ঘন্টা হাঁটা কিন্তু হচ্ছে চারটিখানি কথা না। তো আমরা সবাই আস্তে ধীরে ধীরে যাচ্ছি, মাঝখানে কিছু কিছু ব্রেক নিচ্ছি। উপর থেকে আমরা লুনার্জে এই হ্রদটা দেখতে পাচ্ছি, আর এটা দেখতে খুবই সুন্দর লাগে উপর থেকে। আমি কষ্ট করে উঠতেছি কিন্তু মাঝে মধ্যে ভিডিও করছি, আর চারপাশের দৃশ্যগুলো এতই সুন্দর যে আসলে আমি ভিডিও না করে থাকতে পারছিলাম না। চারপাশে ছোট ছোট ফুল, ঘাস, তারপর প্রচণ্ড বাতাস, আর হচ্ছে নাম না জানা অনেক মানুষ আসতে সে যাচ্ছে, সবার সাথে হাই হ্যালো হচ্ছে, এরকম সবাই সবাইকে হাসি মুখে মানে কথা বলতেছে, মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর ওই যে দেখেন পিঁপড়ার মতো আসতেছে নিচ থেকে, আর উপরেও পিঁপড়ার মতো উঠতেছে, দূর থেকে খুবই ছোটো ছোটো দেখা যায়, সেই জন্য পিঁপড়ার মতোই লাগে। আর সামনে অনেকক্ষণ ওঠার পরে প্রায় 1 ঘন্টা আমরা উঠলাম। 1 ঘন্টার পরে হচ্ছে সামনে একটি রেস্ট হাউস আছে, সেখানে চাইলে কেউ খাওয়া দাওয়া করতে পারে। তো আর খাওয়া দাওয়াগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, আপনারা যদি সাথে করে খাবার নিয়ে আসেন তাহলে কিন্তু সমস্যা নেই, আপনারা নিজের খাবারও খেতে পারেন। আর আমরা শুধু এখানে রেস্ট হাউসে কফি খেয়েছি, একটা কফির দাম হচ্ছে 4.5 ইউরো, তো অন্যান্য তুলনায় হচ্ছে খুবই এক্সপেন্সিভ। এখানে হাইকিং করতে না আসলে আসলে বুঝতাম না জার্মানরা, বিশেষ করে ইউরোপিয়ানরা, এরা এত সুস্থ কিভাবে থাকে। মানে 70-80 বছর বয়সে ওরা কিন্তু খুবই স্ট্রং এবং সুস্থ থাকে। আর এখানে উঠা তো আমাদের, ধরেন আমাদের দেশের মানুষজনকে যদি বলেন যে এই পাহাড়ে উঠেন, তাহলে কিন্তু 60-70 বছর বয়স হলে আর উঠতে পারবে না। কিন্তু এখানে দেখলাম অনেক বয়স্ক লোক, প্রায় 70-80 বছর বয়সের লোক, তারাও কিন্তু উঠতেছে। তো চিন্তা করলাম আসলে সুস্থ থাকার জন্য ওরা কত পরিশ্রম করে, আর এখানে হাইকিংয়ে আসলে তো আসলে অটোমেটিকলি ওরা সুস্থ থাকে। আর অনেকেই আছাড় খাচ্ছে দেখলাম, ঠিক আছে, বাট তারপরে কিন্তু হাল ছাড়ছে না এরা, উপরে উঠতেছে নামতেছে একদম, মানে মনের জোর আমার চাইতে ওদের মনের জোর আরও বেশি অনেক।
সুস্থ থাকা আসলে মানুষের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তার সাথে তার মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে লাইফস্টাইল। আপনি কোন ধরনের লাইফস্টাইল লিড করতেছেন সেটার উপরে আপনি কতটুকু সুস্থ থাকবেন তাও নির্ভর করে। তো আপনি যদি রেগুলার শারীরিক পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন। ওরাও অনিয়ম চলে না তা কিন্তু না, ওরা কিন্তু অনেকে মদ খায়, বিয়ার খায়, তারপর সিগারেট খায়, কিন্তু ওরা শারীরিক পরিশ্রম যেগুলো হচ্ছে ব্যায়াম সেগুলো হচ্ছে ছাড়ে না। তো সেই জন্য হচ্ছে ওরা দীর্ঘদিন ধরে সুস্থ থাকে। এখন যে পয়েন্টটি দেখতেছেন, আমরা হচ্ছে রেস্ট হাউস থেকে কিছুক্ষণ উপরে ওঠার পরে প্রায় 30-40 মিনিট হাঁটার পরে সামনে অনেক বড় একটা পাহাড়, এই বড় পাহাড়টি আমাদের ডিঙাতে হবে। এখানে কিন্তু প্রচণ্ড বাতাস, যতই উপরে যাচ্ছি ততই বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইউনি যাচ্ছিল আমার জার্মান ফ্রেন্ড, সে কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার টুপিটা উড়ে গিয়েছিল, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। তো সে তার টুপিটা নিয়ে আসার জন্য নিচে নেমে গেল। আর এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস, একটু করে পা পিছলে গেলেই কিন্তু নিচে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখেন এই পাথুরে রাস্তাটা অল্প অল্প করে হাঁটতে হয়, এখানে সাইডে একটা রশি আছে, রশি ধরে ধরে উপরে উঠতে হয়, পা পিছলে পড়ে গেলে মানে মৃত্যু ছাড়া আর কোনো কিছু গতি নেই। তো দেখেন পিছনে সামনে অনেকজনে যাচ্ছে খুব সাবধানে, আমি খুব সাবধানে উঠতেছিলাম। অবশেষে কিছুক্ষণ উপরে ওঠার পরে ভিডিও করতেছি, দেখেন পাহাড়গুলো খুবই মনে হচ্ছে নিচু নিচু অবস্থা, যেগুলো আমরা উপর থেকে নিচ থেকে দেখলে মনে হচ্ছে খুবই উঁচু, বাট এখন আমরা এমন একটা উচ্চতায় এসে গেছি যে পাহাড়গুলো সবগুলো আমাদের নিচে অবস্থান করছে। আর এখানে দেখেন এত ডেঞ্জারাস, এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। দেখেন খাড়া পাহাড়, আর একটু সামান্য উঠলে কিন্তু আমরা একদম টপ পয়েন্টে উঠে যাব। এখন আমরা সর্বোচ্চ উচ্চতায় চলে এসেছি, দেখেন এখানে প্রচণ্ড বাতাস, ঠান্ডা এবং উপরে কিন্তু মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস আর নিচে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রার পার্থক্য দেখেন। আর এখানে আমরা ঠান্ডার জন্য থাকতে পারছিলাম না, আমি একটা ছোট একটা জ্যাকেট নিয়ে আসছি সেটাই পরে ফেলছিলাম, তাও ঠান্ডা লাগতেছিল এখানে। আর মানুষজন এখানে বাতাস থেকে বাঁচার জন্য ওই যে নিচে পাহাড়ের আড়ালে বসে আছে, আর সাইডের মানুষগুলো তো উড়ে যাওয়ার মতো অবস্থা, আমি ধরে আছি একটা রশি যাতে আমি উড়ে না যাই, আর ইউনি এখানে বসে আছে। Welcome from top of the mountain from Sasablana, it's 3000 meters, right? 3000 meters. থেকে মরণ দেখা যায়, মাই গড, ভয়ে ভয়ে দেখে নামছে। এখন ভালোই রোড উঠেছে, অনেকক্ষণ থাকলাম এখানে, কিছু খাওয়া দাওয়া করার পরে নেমে যাব। এত বড় উচ্চতা, 3000 মিটার উপরে আছি আমরা এখন। ঠান্ডা প্রচুর, আবার উপরে এই যে হাত আমার খুব লাল হয়ে গেছে ঠান্ডায়, পিছনে একটা সামান্য ট্রাউজার ফুল ওভার একটা পরেছি। এই যে দেখেন এদিক থেকে যারা আসতেছে তারা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আসতেছে, আর এদিকে বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা হচ্ছে অস্ট্রিয়া থেকে আসতেছে। উপরে অনেকক্ষণ থাকার পরে এখন ফেরত আসার পালা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি, আপনার কি সবাই এখানে যেতে চান? যদি আসতে চান তাহলে আমাকে জানাতে পারেন, কীভাবে আসবেন সেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আর যদি কোন ধরনের ইনফরমেশন দরকার হয় আমাকে বলতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজটি মাস্ট ফলো দিয়ে রাখবেন। সামনে আর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব, নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।